আজকে সোমবারের দিনটা সকালটা আমরা কিভাবে শুরু করব আজ শুরু করব একটা অন্যরকম আঙ্গিকে অন্যরকম ভাবনায় আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে অতিথি তো রয়েছেন কিন্তু একজন অতিথি নন আজ কিন্তু রয়েছেন তার সঙ্গে আরো দুজন স্বাগত জানাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রাঘব চট্টোপাধ্যায় এবং রাঘব দা সঙ্গে রয়েছেন তার দুই কন্যা রয়েছে আনন্দী রয়েছে আহিরি আর এই দুজন বিশেষ করে এসেছে তার কারণ গতকালই ফাদার্স ডে গিয়েছে এবং সেই ফাদার্স ডে এর সেলিব্রেশনের মোডটাও আমরা কিছুটা ধরবার চেষ্টা করব আজকে স্টুডিওতে যাতে আপনারাও বেশ দিনটা ভালোভাবে ফুরফুরে মেজাজে কাটাতে পারেন রাঘব দা কেমন আছো দুই ভাইকে নিয়ে খুব ভালো খুবই ভালো সবচেয়ে বড় কথা যে এত খারাপ একটা বিশাল সময় কাটিয়ে আমরা আবার স্বাভাবিক অনুষ্ঠান বলো রেকর্ডিং শুটিং ইত্যাদি ইত্যাদি কাজকর্মে মানে আমাদের ভালো লাগার ভালোবাসার জিনিসটা নিয়েই যে আমরা আবার মানে ব্যাক টু প্যাভিলিয়ন হতে পেরেছি সেটাই সবচেয়ে বড় কথা আর আজকে ফাদার্স ডে গতকাল হয়েছে কিন্তু সেই সেলিব্রেশনটাই আমরা আজকে সকালে চব্বিশ ঘন্টায় এই রাত পোহাল অনুষ্ঠানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে করার জন্য এবং সেটা আমি আমি ভীষণই খুশি এরকম একটা দিন আমরা আমার দুই মেয়ে আনন্দী আর আহিরি ওদের মোটামুটি সবাই চিনে গেছে যদিও ওরা ফুল ফ্লেডলি যে একেবারে কমার্শিয়াল মিউজিকের সাথে খুব রেগুলারলি যে করে সেরমটা নয় মানে বাবা এখনো হাত ধরে রয়েছে না না ডেফিনেটলি তার কারণ কি হাত আর কি আস্তে আস্তে হয় হ্যাঁ এখন শিক্ষার বয়সটা এখনো তো অনেক বড় অনেক বেশি আমি নিজেও এখনো শিখি তাই ওরা পড়াশোনার সাথে সাথে গান বাজনাটা করছে কিছুটা কিছুটা সময় অল্প অল্প প্রফেশনালি একটু একটুখানি করছে আবার শিখছে এইটার মধ্যে দিয়েই আমি চাই ওরা এগোক তার কারণ এক প্রথম থেকেই যদি বেশি কমার্শিয়ালি বা বেশি মানে প্রফেশনালি চলে যায় অনেকে করে সেটা পরবর্তীকালে দেখা যায় যে তাদের জীবনযাত্রাটা একটু পাল্টে যায় তার কারণ অনেক ধরনের প্রলোভন আসে এবং অনেক ধরনের জিনিসকে না ঠিক পরে সেটাকে নিয়ে ম্যানেজ করতে পারবে না তার ফলে আমি সবসময় মনে করি যে নিজেদের পড়াশুনোর জীবন এবং গান বাজনার শিক্ষার জীবন সেটা যদি অনেক বেশি স্ট্রং হয় তাহলে অনেক লং রানে অনেক বেশি ভালো কাজ করার প্রথম গানে চলে যাই আমরা দুজনের সঙ্গেই কথা বলবো আনন্দী এবং আহিরির সঙ্গে কিন্তু শুরুতে রবি ঠাকুরের একটা গান হ্যাঁ হ্যাঁ আমি একটা রবীন্দ্রনাথের গান গাই আজকের অনুষ্ঠানটা তো অন্য ধরনের যদিও আমরা মৌলিক গানের মানুষ মৌলিক গানই হবে এবং মাঝে মাঝে রবীন্দ্রনাথের গান ডেফিনেটলি হবে রাখো রাখো রে জীবনে রাখো রাখো রে জীবনে জীবন বল্লবে প্রাণ মনে ধরি রাখো নিবিড় আনন্দ বন্ধনে রাখো জালো হৃদয় দীপে অতিনী
একেবারে সকালবেলা সুন্দর একটা প্রশান্তির একটা আবহ তৈরি হলো। সত্যি কথা বলতে আমাদের চারপাশে এত বেশি ঘটনা এবং সেগুলোর মধ্যে এত বেশি হতাশা দুঃখ, মানে দুর্ঘটনাই বেশি, ঘটনার থেকে দুর্ঘটনাই বেশি। আমাদের এই খবরের চ্যানেলে তো সকাল থেকে নানা ধরনের খবর প্রকাশিত হয়, চারিদিকে এত হিংসা বিক্ষোভ সবকিছু। সকালবেলাটা একটুখানি শান্ত, একটুখানি যদি সুস্থির মাথায় থাকা যায় তাহলে হয়তো সারাটা দিন ভালো যায়। এবং যারা আর কি একটু মাথার মধ্যে নানা ধরনের চিন্তা হতাশা দুঃখ রয়েছে সেগুলো হয়তো খানিকটা প্রশমিত হয়। ঠিক ঠিক। আনন্দী এবং আহির, তোমাদের দুজনে কি একটা জিনিস জানতে চাই, মানে বাবা কি খুব বকবকি করে বাড়িতে, এরকম কোনো ব্যাপার রয়েছে কি নাকি একদম স্নেহশীল? মানে বাবাই হচ্ছে আশ্রয়, বাবা বন্ধুর মতো পুরো। শুধু একটা জিনিস হলো রিয়াজটা, আচ্ছা, যেটা রিয়াজ করতেই হবে, পৃথিবীতে পৃথিবী উল্টে যায় কিন্তু রিয়াজ করতে হবে। হ্যাঁ, ওটা দরকার। তোমাদের মানে তোমাদের ইচ্ছা কি গানের সঙ্গে একদম একেবারে? মানে না, বাবা এমন কখনো বলেননি যে হ্যাঁ গান বাজনা নিয়েই রয়েছি আমাদের পুরো ফ্যামিলিতে, তাই আমাদেরকে গান বাজনাই করতে হবে। ব্যাপারটা হচ্ছে যে যেটা করছি সেটাকে টেক ওভার করা, রোজ প্র্যাকটিস করা, তো সেটাই তো গান বাজনাটা আমরা নিজেরাই চুজ করি, নিজেদের ভালো লাগার জিনিস আর কি। ওদের ভালো লাগার জিনিস অনেক কিছু আছে, মানে পড়াশুনোটাও মন দিয়েই করে, খুব বিশাল কিছু করে এরম বলবো না, কিন্তু আমি একটাই বলি যে যেটাই করিস না কেন বা যেটা তুই এনজয় করে করছিস সেটাকে রোজ করবি এবং ভালোবেসে করবি। আমি কোনো দিনও বলিনি তোকে এইটা হতে হবে, তোকে ওটা হতে হবে, তোকে গান গাইতে হবে। ও যেমন ছোটো থেকেই গান গাইতে পছন্দ করতো, 3-4 বছর বয়স থেকেই মানে শক্ত শক্ত গজল গেয়ে ফেলতো, মানে ওর মধ্যে গাওয়াটা ছিল, সুরটা ওর মধ্যে। ঈশ্বর তো প্রত্যেক বাচ্চাকে কিছু না কিছু কোয়ালিটি দেয়, তো সেইরকম অনেক বাচ্চা ছেলে মেয়েদের মতো ওর গলার মধ্যে বা ওর মনের মধ্যে। আর আমাদের বাড়িটা তো একদম গানের বাড়ি, মানে আমার মা বলো, আমার স্ত্রী, ওরা, আমার বাড়ির সবাই, আমরা সবাই মিলে গান বাজনা হয়, তো সেখানেই তো একটা মানে পরিবেশ আছেই আমাদের বাড়ি। আর ইনস্টিটিউশন আছে বাড়িতে আমাদের, একটা অনেক পুরনো মিউজিক মাইন্ডস একাডেমি বলে আমাদের একটা পুরনো গান বাজনার, প্রচুর স্টুডেন্টরা শেখে, তো যার ফলে ওদের মধ্যে না অটোমেটিক্যালি একটা গান বাজনার ভালোবাসা আসেই। কিন্তু ও গান গাইতে ভালোবাসতো, ও আবার গান গাই ছোটোবেলাতে গান গাইতে ভালোই বাসতো না, ও বলতো আমার ভালো লাগে না, আমি গিটারটা আমার পছন্দ। আমি ওকে কখনো বলিনি ওকে ও গিটার ঠিক আছে, ও ছোটোবেলা আমার মা ওকে একটা গিটার একটা বার্থডেতে গিফট করলো, ও গিটারটা নিয়েই এগোচ্ছে, গিটার নিয়ে জ্যাজ ট্যাজ শেখে, নিজে বাজায়, অ্যারেঞ্জমেন্ট করে, ও আবার একটু একটু কম্পোজ করাও শুরু করেছে কয়েক বছর ধরে, ও বেশ কিছু গানও বানিয়েছে, সেগুলো আবার আমিও গাই ওরাও গায়, তো এইরকম ভাবে খুব। আবার ভীষণ ভালো রান্না করে দুজনে, আমি খেতেও ভালোবাসি, ওরাও খুব খেতে ভালোবাসে, আর ভীষণ ভালো রান্না করে দুজনে, মানে জমজমাট আর কি। মানে বাড়িতে এক্সপেরিমেন্ট গুলো বাবার উপর যায় যে নানা রকম বানাই আর সেগুলো বাবাকে খাইয়ে। যাক, আরেকটা আবার গানে চলে যাই, এবার ওদের গান শুনি নাকি? শঙ্কুদা রয়েছে আমাদের সঙ্গে, শঙ্কুদা কিন্তু দারুণ বাজাচ্ছে, মানে সঙ্গতটা কিন্তু দারুণ করছে। আমার বহু পুরনো বন্ধু শঙ্কু, আজকে নয় বহু বছর একসাথে আমরা গান বাজনা করছি, প্রত্যেকের সঙ্গেই কথাটা হচ্ছে, সবাই শঙ্কুদার একটা প্রশংসা পাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথম দিক থেকে আমরা একসাথেই। চলো গানে যাই আমরা, যে গানটা শোনাবো সেটা আহিরেরই কম্পোজ করা, আমাদের নিজেদের গান, গানটির নাম পরম্পরা। বাবা আর আমি আমাদের প্রথম রিলিজ আর কি, তো বাবার হাত ধরেই আর কি একসাথে আমরা দুজন গেয়েছি এবং আহিরি গিটার বাজিয়েছে এবং ব্যাকিং ভোকাল। এটা আশা অডিও থেকে প্রথম বেরিয়েছিল এই গানটা, শোনা যাক। উৎপল দাসের লেখা। Thank you.
শ্রাবণ নেমে আসে, তুমি সেখানে আমার গান পাঠিয়ে দাও, তুমি সেখানে তোমার গান শুনিয়ে দাও, তুমি সেখানে আমার গান পাঠিয়ে দাও, বিরতির পর ভালোবেসে সখী আমাদের এই বিশেষ অনুষ্ঠান চলছে। আর সকালবেলায় আমাদের অতিথি রাঘব চট্টোপাধ্যায় এবং তার দুই কন্যা আনন্দী এবং আহিরি সকালবেলাটা খুব সুন্দরভাবে তারা গান শোনাচ্ছেন আমাদের প্রত্যেককে। দর্শকরাও কিন্তু একটু বাদে থেকে ফোন করতে পারেন, কথা বলতে পারেন তাদের সঙ্গে সরাসরি। এবার একটু গানে চলে যাই। রাঘব দা, একটা শলা পরামর্শ হচ্ছিল আমরা দেখছিলাম বাবা মেয়েদের মধ্যে, কি গান ঠিক হলো? আমার প্রথম অ্যালবামের একটা গান, খুবই জনপ্রিয় গান, মাঝে মাঝে একটা দুটো না গাইলেই আমার শ্রোতাদের মন খারাপ হয়। ঠিক আছে, রবি ঠাকুরের গানেও আমরা আসবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই গাইবো। এরপরে ওরাও শোনাবে রবি ঠাকুরের গান আজকে। এটা তো দে আমার এফ। তোমার কথা ভেবে আমার রাত ভর হয়ে যায়, তোমার কথা ভেবে অসাধারণ। গানের মধ্যেই আমরা থাকবো, গানের তো আবার ফিরে আসছি। ছোট্ট একটা বিরতি আমাদের নীতি হচ্ছে, বিরতির পর আবারও ফিরব, সঙ্গে থাকুন। সুপ্রভাত, বিরতির পর আপনাদের আরও একবার স্বাগত জানাই ভালোবেসে সখী আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আজ সকালবেলাতে আমরা রাঘবদার সঙ্গে রয়েছি, রাঘবদার সঙ্গে রাঘবদার দুই মেয়ে রয়েছে, আমরা গান শুনছি একের পর এক। এবার কি রবি ঠাকুরের গানে যাবো আমরা? হ্যাঁ নিশ্চয়ই। কি গান? এই গানটা আমার ভীষণ প্রিয়। এটা
একটা ফিউশন কাজ করেছিলাম আমি আর ইমন মিলে, সেটা খুব পপুলার হয়েছিল। তুমি তো ফিউশন করেই থাকো। করেই থাকি, সেটা সেই প্রসঙ্গে আসছি একটু পরে। তো এই গানটা আজকে ওরা গাইবে, আমি একটু একটু গাইব, ওরা গাইবে, ঠিক আছে? হোক। রবি ঠাকুরের গান এভাবেও গাওয়া যায় এবং এভাবে নানাভাবে আমরা প্রচেষ্টা করি যে আপনাদের সামনে নতুন রকমভাবে রবি ঠাকুরকে তুলে ধরার। আপনারা কেমন লাগছে সেগুলো আমাদের জানাতে পারেন, তার কারণ আমরা ফোন লাইন এই মুহূর্ত থেকে খুলে দিয়েছি, আপনারা সরাসরি ফোনে চলে আসুন এবং রাঘব দাস সঙ্গে কথা বলতে পারবেন সরাসরি। পরবর্তী গান আমরা কি জানি একটা সেমি ক্লাসিক্যাল কিছু ছোট করে। আমাদের বাড়িতে বেসিক্যালি তো মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটাই বেসিক চর্চাটাই হয়, তার পাশে নতুন গান তো করি অবশ্যই হয়, কিন্তু বেসিক রেয়াজ বা চর্চাটা বেশিরভাগই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। তো ও সেটাই শেখে, ওর আমার স্ত্রীর কাছে, আমার মা এবং ওর টিচারসদের কাছে, কারণ আমি মনে করি যে বাড়িতে শিক্ষা ছাড়াও একজন টিচারের কাছে যদি শেখে, একজন গুরুর কাছে শেখে, সেখানে কিন্তু বাইরের থেকে মানুষের কাছে কারোর কাছে শিখলে সেইটাতে অনেক বেশি আগ্রহ হয় এবং সেখানে অনেক বেশি শাসন থাকে। সেই জন্য ও ছোটনদার শাসন থেকে মানে ডিসিপ্লিন আর কি, একটা ডিসিপ্লিন শাসন একটা একটা দরকার হয়। তো ও ছোট ও হারুদার বলে আমার গিটারের টিচার ছিলেন, তার কাছে ছোটবেলায় শিখেছে, তারপরে একটু বড় হয়ে এখনও ছোটন ব্যানার্জির কাছে শেখে। আর ও আমি সঞ্জনা চক্রবর্তীর কাছে সেমি ক্লাসিক্যাল শিখেছি এবং কোয়েল দাশগুপ্ত নার কাছে শিখেছি এবং এখন বিষ্ণুপ্রিয়া চক্রবর্তীর কাছে শিখছি। তো এইসব পরম্পরা, তো আমি চাইছি যে একটা সেমি ক্লাসিক্যাল কিছু শোনান, কেন ওটাই ওর মেন সাবজেক্ট। ঠিক আছে, ফোনটা নেওয়ার, এই আমাদের একটা ফোন চলে এসেছে আর কি, গানটা শোনার আগে ফোনটা নিয়ে নেবো আমাদের সঙ্গে এই মুহূর্তে। আচ্ছা, একজন দর্শক রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, কোথা থেকে বলছেন বলুন। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। গুড মর্নিং দাদা, আমি বিপদ ভঞ্জ শাহ ভবনপতি বলছি। বলুন বলুন। বিপদ শাহ ভবনপতি বলছি, রাঘবদার কাছে যাই। রাঘবদা, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং, আপনার গান খুব ভালো হচ্ছে। থ্যাঙ্ক ইউ। বড়ই ভালো হয়, কিন্তু আমার তিনটে গান অনুরোধ আছে, যেগুলো একটি গান করলে ভালো হবে, ও চা সামলে রাখো যত রাখে, আর ভেঙে মর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার।
রবীন্দ্রনাথ এসবু, আর একটা হচ্ছে মান্নাদের গান না অভিমানে চলে যেও না। আপনি শুনতে থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আরো একজন দর্শক কি এই মুহূর্তে রয়েছেন, আমরা সরাসরি তার সঙ্গে কথা বলতে কি পারবো? নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন ফোনে? হ্যাঁ নমস্কার, সৌম্যদীপ্ত ভাই। হ্যাঁ বলুন। আমি শ্যামল বোস চৌধুরী, যাদবপুর থেকে বলছি। বলুন। শুভেচ্ছা জানাচ্ছি সকালে, আর আজকে রাঘবদা এসছে, রাঘবদাকে শুভেচ্ছা জানিয়ে সেই সঙ্গে তার সুযোগদা কন্যা আনন্দী আহরিকে আমার শুভেচ্ছা জানিয়ে রাঘবদার কাছে একটা গানের অনুরোধ করি, যে দেশের মা গঙ্গা যমুনা। আর এছাড়া রাঘবদা নিজের গান এটা, এছাড়া একটা রবীন্দ্রসঙ্গীতের কথা বলি যদি সম্ভব হয়, তোমার হলো শুধু আমার হলো সারা। নমস্কার নেবেন। নমস্কার। নমস্কার। অনেকগুলো অপশনস আছে, অনেকগুলো অপশনস, এত টাইমই হয় নাই, এটা সবচেয়ে বড় কথা। দেখা তুই আগে গিয়ে নে। আচ্ছা একটা ছোট্ট করে সেমি ক্লাসিক্যাল আমাদের মতো করে শোনাচ্ছি। সারাদিন প্রত্যেকটা ঘরে কেউ না কেউ রিয়াজ করছে বা শেখাচ্ছে বা শিখছে, তো বাড়ির আশেপাশের লোক এনজয়ও করে, মাঝে মাঝে বিরক্ত হয়। সেই
নানা রকম মিউজিক বাড়ি জমলা দরজা দিয়ে গঙ্গার ধারে বাড়ি হ্যাঁ হ্যাঁ মানে মানে লোকজনের একদম খুব আমি তো বলবো যে সেখানে আশপাশের লোকজন খুব এনজয় করে না না ডেফিনেটলি আমার শহর আমার নৈহাটি শহর আমি ওই জন্য আজও ছাড়িনি আমার পাড়ার শুধু না গোটা শহরের মানুষ আমার সাথে এত ভালো রিলেশন এবং প্রত্যেকের সাথে আমি এত বন্ডিং আছে আমাদের এবং সবাই এত স্নেহ করে ভালোবাসে এবং বন্ধুত্বটা এত বেশি যে প্রত্যেকটা মানে পাড়ার দোকান থেকে শুরু করে বাজারের লোক কি কোনো রিক্সা চালক প্রত্যেকের সাথে আমার এত ফ্রেন্ডলি রিলেশন যে আমি খুব এনজয় করি আমার শহরটাকে এবং এই যেরকমভাবে সৃষ্টি হচ্ছে একের পর এক তোমাদের সুর সেগুলোর জন্য একটা এই ক্যাকোফোনির থেকে একটু দূরে থাকাটা অবশ্যই 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 এবং সেই সম্মান আমি আমার শহরে মানে সবসময় পেয়েছি সেই উৎসাহ আমি সবসময় পেয়েছি ঠিক আছে আমরা একটা বিরতিতে যাব বিরতির পর আমরা আরও গান নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকবেন আপনারা ফিরে এলাম বিরতির পর ভালোবেসে সুখী আমাদের এই বিশেষ অনুষ্ঠান চলছে এবং কথা বলতে বলতে গান শুনতে শুনতে কোথায় যে সময় পেরিয়ে গেল আমরা বুঝতেই পারিনি একদম শেষ পর্বে আমরা পৌঁছে গিয়েছি রাঘবদা তার কন্যাদের নিয়ে আমাদের গান শোনাচ্ছেন একদম শেষ গানে আমরা পৌঁছে গিয়েছি শেষ গান আমরা শুনবো কিন্তু তার আগে জানিয়ে দিই আগামীকাল ওয়ার্ল্ড মিউজিক ডে আর আগামীকাল আমাদের সঙ্গে শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন ইমন চক্রবর্তী নানা ধরনের গান আমরা শুনবো কাল ইমনের গলায় কিন্তু তার আগে আজকের অনুষ্ঠানের শেষ গান অনেক গানের রিকোয়েস্ট অনেকে করেছেন মার্জনা করবেন সব গান রাখতে পারিনি আর আমি তো খুব একটা পুরনো গান গাই না নিজের গানই গাই তবে রাঘবদাকে আরও একদিন আসতে হবে দুই মেয়েকে সঙ্গে নিয়ে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো সকালবেলা একটুখানি অসুবিধা হয় সেই এত দূর থেকে আমার পক্ষে একটু কিন্তু খুব এনজয় করলাম ডেফিনেটলি আসবো আর শ্রোতাদের মধ্যে অনেকে অনেক গান বলেছেন তার মধ্যে ওনাদেরই পছন্দের একটা গান আমারও অবশ্যই পছন্দের গান আমারই সুরের একটা গান অনেকদিন আগের একটা অ্যালবামের সেই গানটা দিয়ে শেষ করবো আজকে ওকে চলো আর এই ইস্যুটা একটুখানি সিরিয়াস ইস্যু মানে এটা রেকর্ড হয়েছে আজ থেকে প্রায় 12 বছর আগে যে দেশের মা গঙ্গা যমুনা যে দেশের পিতা হিমালয় সে দেশের ছেলে কোন অপরাধে মৃত প্রায় হয়ে পড়ে রয় যে দেশের মা গঙ্গা যমুনা যে দেশের পিতা হিমালয় সে দেশের ছেলে কোন অপরাধে মৃত প্রায় হয়ে পড়ে ছেলে কোন